গাইবান্ধার পলাশবাড়িতে ফসলের সাথে শত্রুতা। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গাইবান্ধার পলাশবাড়িতে ফসলের সাথে শত্রুতা, 30% জমির ধরতি লাউয়ের ক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা, গরিব অসহায় দরিদ্র কৃষকের মাথায় হাত। ঘটনাটি পলাশবাড়ি উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের গণকপাড়া গ্রামে। 30% জমির ধরতি লাউয়ের ক্ষেত রাতের আধারে নষ্ট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতের এ ঘটনায় পথে বসেছেন বিল্লাল হোসেন নামে এক দরিদ্র কৃষক। এ ঘটনায় আইনের আশ্রয় নিতে প্রস্তুতি নিচ্ছেন ওই ক্ষতিগ্রস্ত কৃষক। সরেজমিনে জানা যায়, গণকপাড়া গ্রামের মৃত যশমত আলীর পুত্র দরিদ্র কৃষক বিল্লাল মিয়া গণকপাড়া ব্রিজ এলাকায় মাঠে তার নিজস্ব 30% জমিতে সারা বছর ধরে বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে থাকেন। গেল 2 মাস আগে তিনি বেশি লাভের আশায় এনজিও সমিতি থেকে ঋণ গ্রহণ করে ওই জমিতে কচুর পরিবর্তে দেশীয় জাতের লাউ চাষ করেন। 1 মাস হতে তিনি একদিন পরপর ওই জমি থেকে 150 লাউ বাজারে বিক্রি করে আসছেন। পর্যায়ক্রমে তিনি আরও 5-6 মাস লাউ বিক্রি করে অন্তত 2.5 থেকে 3 লাখ টাকা আয় করতেন। এরই মাঝে মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা 30% জমিতে রোপিত ধরতি লাউ গাছের গোড়া কর্তন ও উপড়ে ফেলেছে, এতে করে পথে বসেছেন কৃষক বিল্লাল মিয়া। তিনি বলেন, এখন সে কিভাবে কিস্তির টাকা পরিশোধ করবে বা কিভাবে সংসার চালাবে, এ নিয়ে দুশ্চিন্তায় আছে। প্রতি বছরে এই উপরি আবাদ করি, এই জমি থেকে আমার লাখ লাখ টাকা আসে। আমি এখানে এনজিওর থেকে টাকা উঠাইয়া এই ঝামেলা দিছি এবং এই ফসল বিক্রি করে সে সমিতির কিস্তি বহন করি। এই যে গত রাত্রে আমার সাথে ইয়া করে শত্রুতামূলক আসে আমার এই ঝামেলা কেটে দিছে, দিয়ে আমি আজকে নিঃস্ব হয়ে গেছি। এবং আমার ব্যাংকের যে ঋণ পাতি এগুলো এখন কিভাবে দেব আমার মাতার খেলতেছে না। আমরা আবাদ করি সবজি, আবাদ করি সব কিছু, সব সময় একই বেঁচে আমরা সংসার চালাই, সলফল বাঁচাই, নিজের জীবন বাঁচাই, এনজিও চালাই, টাকা পয়সা মানুষের কাছে ধার করছি, এখন আমরা কি করে দেবো, কেমনে আমার সংসার চলবে, এই চিন্তায় তো আমরা বাঁচিচ্ছি না। আমি ভাইয়ের সাথে থাকি, থাকি জমিনের বহু টাকা ইনকাম করি, করার কারণে আজ সকালবেলা আসছে থেকে কাম ভাই তো বহু টাকা ঋণের মধ্যে পড়ে গেছে। এনজিও হাওলাত পাতি করে নিয়ে বহু টাকা ঋণের মধ্যে পড়ে গেছে, এই লাভ গেছে সে টাকা পয়সা শোধ করার জন্য করি, আজ যে আসে থেকে এই ঘটনা হয়ে গেছে। কেন ভাই ঋণ শোধ করবি কেমন করে, কী ভাব কী করবি দিয়েই তো তাই হলে মনে করে থাকেন আবাদ পানি করে যাই দিন নাই পাক, এমনি দিয়েই তো তাই সংসার চালায়। তো তাহলে তাক যদি করে মানুষ সত্তর দশমিনি করে কাটে দেয় তাহলে তাই কি দিয়ে চলবি, ভিক্ষা ছাড়া তো বুদ্ধি নাই। এই জমিটা হচ্ছে লাউ করে, কয়লা করে, তারপরে হচ্ছে লাল শাক করে, এটা দিয়ে তার সংসার চলে। ঠিক যে এই ক্ষতিটা করেছে আমরা তার বিচার চাই। সকালবেলা ঘুম থেকে জাগা ওঠার পরে আমি শুনলাম যে ভেঁট লায়ের গাছ কাটে দিয়েছে, তো আমরা দেখতে আসে দেখছি যে হ্যাঁ অবস্থায় এমন তো অবস্থায় দেখা গেছে যে লায় গাছ কাটছে। কাটার পরে এখন দেখছি এমন তো অবস্থায় ও বলছে যে এরা কে করছে না করছে ওরাও তার নাম ধরে বলেনি কারো, তবে তার একটা আইন সহায়তার দরকার ছিল বা গ্রামের মান্যগণ্য ব্যক্তি যারা আছে তাদেরকে সুবিচারে বা সুদৃষ্টিতে দেখার জন্য আমি অনুরোধ করবো বা আমার পক্ষে এটা ভালো হয়।
ইস মাহমুদ, কৃষি ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।